হেই, কি অবস্থা তোমাদের? হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কারণে আমি নিয়মিত ভিডিও বানাইতে পারতেছি না, বিকজ অফ ইউনিভার্সিটি প্রেশার, এক্সাম অলসো। আমাদের এক্সামগুলো চলতেছে এখন, পিএল চলতেছে এখন, এই জন্য হচ্ছে একটু সুযোগ পাচ্ছি আর কি ভিডিও বানানোর। আদারওয়াইজ হচ্ছে ওই এক্সামের প্রেশারের কারণে কিংবা ইউনিভার্সিটি প্রেশারের কারণে ওই সময় হয়ে উঠতেছে না, তার উপরে আবার টিউশনগুলো তো আছে। আচ্ছা যাক, তো আমি আজকে যে স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করব, স্পেসিফিক না অ্যাকচুয়ালি, এটা নিট যেটাকে বলে। এখন তো গুচ্ছের মোটামুটি অন্যান্য ইউনিটের এক্সাম হয়ে গেছে, যারা এ ইউনিট আছে তাদের পরীক্ষা এখনও বাকি। তো আমার কাজ কাবার যেহেতু এ ইউনিট নিয়ে, সো আমি চেষ্টা করতেছি একটু পরীক্ষা সংক্রান্ত পেপার পেপার নিয়ে বা এক্সাম হলের পেপার পেপার নিয়ে একটু ব্রিফলি বলে দেওয়া আর কি। ওকে, দেখো, প্রথম যেটা কাজ তোমাদের এখন হচ্ছে কি, যে অ্যাডমিট কার্ডটা এনশিওর করা। কয়েকটা সিলি জিনিস বলবো তোমাদের কাছে, এগুলো সিলি মনে হইতে পারে, বাট এগুলো মোর দেন ইফেক্টিভ অ্যান্ড মোর দেন ইম্পর্টেন্ট ফর এক্সাম। এটা তুমি তখন বুঝবা যখন ইউ আর অলরেডি ইনসাইড দ্য এক্সাম হল। ওকে, প্রথম হচ্ছে অ্যাডমিট কার্ডটা হচ্ছে তোমাকে এনশিওর করে ফেলতে হবে। দেন যেটা করবা সেটা হলো কলমের ব্যাপারটা। হ্যাঁ, অনেকে হচ্ছে পরীক্ষার আগের দিন কলম কেনে, যার কারণে হচ্ছে তার যেটা নিয়ে লিখতে কমফোর্ট। হ্যাঁ, অনেকের আছে যে স্পেসিফিক কলম কমফোর্ট জোন আছে, যেমন আমার হাই স্কুল কলম ছাড়া আমি আসলে বৃত্ত ভরাট করতে পারতাম না। হ্যাঁ, গাঢ় হচ্ছে কালি না দিলে আমার বৃত্ত ভরাট হইতে সমস্যা হইতো। তো তোমার যেটা ভালো লাগে, ম্যাটারুট ভালো লাগতে পারে, হোয়াট এভার, ওই কলমগুলো একটু আগে গুছিয়ে রাখবা। হ্যাঁ, এবং একটু টেস্ট করে নিবা, একটু কালি দিয়ে দেখবা যে আসলে সঠিকভাবে হচ্ছে তোমার কালিটা বের হচ্ছে নাকি। হ্যাঁ, এই গেলো দুইটা জিনিস। তারপর যেটা করবা, এটা হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত। এখন দেখো, অনেকের এই টাইমটাতে এসে মনে হয় যে কী পড়বো, হ্যাঁ আমি কী প্রিপারেশন নিবো, এখন মাত্র কয়েকটা দিন আছে। দেখো, এখন আমি বলবো না যে তুমি একটা টেস্ট পেপার নাও বা কোয়েশ্চেন পেপার নাও নিয়ে হচ্ছে প্রত্যেকটা জিনিস আগের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেগুলো সলভ করো বসে বসে। নো, এগুলো তোমার হচ্ছে অনেক বেশি ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়াবে। দেখবা যে ওইটা পারতেছো না, ওইটা পারতেছো না, সংকরণের এটা বুঝতেছো না, ওই ম্যাথটা পারতেছো না। নো নো, এটা করা যাবে না। যেটা করবা সেটা হলো, তোমাদের নিশ্চয়ই কিছু নোট আছে যেগুলো করে রাখছো, হইতে পারে সেটা ম্যাথের কিছু ফর্মুলা, ফিজিক্সের কিছু ফর্মুলা, ওইগুলো একটু দেখে রাখবা, বা একটু সংকেত বা সংকরায়ন বা সংকর ধাতু যেগুলো ছিল লিখে রাখছো, লিমোনাইট, বক্সাইট, এগুলো যেগুলো ছিল ওইগুলো একটু ফর এট এ গ্ল্যান্স, যেগুলো এক দেখাতেই তুমি বুঝে ফেলতে পারো বা এক দেখাতেই তুমি বুঝতে পারো, মুখস্থ টাইপের যেগুলো। আদারওয়াইজ ক্রিটিক্যাল কোনো কিছু দেখার দরকার নেই, যা পড়ছো পড়ছো, মোর দেন এনাফ। এগুলো ব্যাপার। এবং এমসিকিউ কীভাবে ভালো করতে পারো, এবং এমসিকিউতে যেই বেস্ট যেই তোমার মার্কটা আনার যেই যেই একটা ব্যাপার সেপার, ওইটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানাইছি, তো তোমরা হচ্ছে ওই ভিডিওটা দেখতে পারো বা আমি লিঙ্ক হচ্ছে দিয়ে দিব ডিসক্রিপশনে। তো ভালোভাবে কীভাবে এমসিকিউতে সর্বোচ্চ মার্ক তোলা যায়, ওইটার টেকনিক নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানাইছি, এখন আর ব্রিফলি একটু বলা যায়। যেমন হচ্ছে কি যে, আচ্ছা সরি, আমি একটু তাড়াতাড়ি কথা বলতে হইতেছে কারণ মোবাইল দিয়ে ভিডিও বানাইতেছি, তো একটু এমবি বেশি হয়ে যায়। ওকে, দেখো, প্রথম হচ্ছে তিন রাউন্ডের খেলা। এখানে তুমি কোয়েশ্চেন পেপার হাতে নেওয়ার পরে এক রাউন্ড পড়বা, যেগুলো হচ্ছে তুমি এক দেখাতে পারবা, ওইগুলো প্রথমে তুমি কঠিনগুলো নিয়ে বসে থাকবে না। মনে রাখবা যে কঠিনগুলো না পারার জন্য তোমার চান্স মিস যাবে না, তোমার মিস যাবে ওইগুলো পারার না পারার জন্য যেগুলো সবাই পারতেছে। হ্যাঁ, সো তুমি প্রথমেই কঠিনগুলো দেখবে না, যেটা এক দেখাতেই পেরে ফেলবা। বায়োলজি হইতে পারে, কেমিস্ট্রি হইতে পারে, কিংবা ফিজিক্স, আমাদের সময় ফিজিক্সটা কিন্তু ইজি আসছিল, আগে ফিজিক্স দাগাইছে সবাই, তো তোমার ক্ষেত্রে হয়তো বা ম্যাথ সহজ আসছে, তুমি ম্যাথটা দাগাইতে পারো। দেন হচ্ছে সেকেন্ড রাউন্ডে এসে যেটা হচ্ছে তুমি একটু ক্যালকুলেশন করতে হয়, বাট তুমি হচ্ছে প্রথমবারেই পারবা, ওগুলো করে ফেলবা। থার্ডে এসে তুমি ওই সকল ম্যাথগুলো দেখবা, ওই সকল প্রবলেমগুলো দেখবা, যেগুলো তুমি কয়েকবার করার পরে হয়তো বা না মিলতে পারে বা মিলিয়ে দিতে পারে, এরকম যেগুলো হচ্ছে একটু ক্রিটিক্যাল, ওইগুলো হচ্ছে থার্ড টাইম এসে দেখবা। এই তিনটা রাউন্ড যে দিতে পারবে, ডেফিনেটলি তার চান্স হবে, এটা আমি লিখে দিতে পারি। রাউন্ড তিনটা দিতে হবে, বাট একটা রাউন্ড দিলাম, এক অঙ্কতে আমি বসে থাকলাম, একটা ম্যাথ নিয়ে বসে থাকলাম, ইটস নট ফেয়ার, অ্যান্ড তুমি তোমার চান্সটা মিস করে ফেলবা। সো সবার শুভকামনা করতেছি, হোপ ফর দ্য বেস্ট, সবাই চান্স পাও। তোমরা সবাই আমার সাথে হচ্ছে সাস্টে কোনো একটা টঙে দেখা করো, এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। সবার পরীক্ষা ভালো দাও, ইনশাআল্লাহ সবাই ভালো করবো। খুদা হাফেজ।